আসসালামাইকুম, আমি আপনাদের সাথে কথা বলবো একটা ডিভাইস নিয়ে। সেই ডিভাইসটা হচ্ছে মিরাকলের ডিভাইস, একটা বাজে একটা ডিভাইস যে আমরা কোনো টেকনিশিয়ানই এই ডিভাইসটা নিয়ে সুখী না, এই ডিভাইসটা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত, এটার কাজ আমরা করতে পারতেছি না। এটার কাজ করতে গেলে কোনো সেট যদি আমরা ফরম্যাট দিতে চাই সেটা ফরম্যাট হচ্ছে না, সেটা ডেট হয়ে যাচ্ছে। কোনো সেট ফাইল রিড করতে যাচ্ছি সেটা রিড হচ্ছে না, ইরর দেখাচ্ছে, মাঝে মাঝে সার্ভারের প্রবলেমের কারণে ডিভাইস ওপেন হচ্ছে না, মাঝে মাঝে মিডিয়াটেক কাজ করে না, মাঝে মাঝে স্পিড ডাউন কাজ করে না, মাঝে মাঝে সেট ফ্ল্যাশ করতে গেলে সেট রিড হয়ে যায়। কোনো ফাইল রিড করলে যদিও রিড হয় সেটা কোনো সেটে আমরা ফ্ল্যাশ করলে সেই সেটটা ডেড হয়ে যায়। তাদের কারণে আমরা আগের কোনো টুল ব্যবহার করতে পারছি না, সেই টুলে ওরা নষ্ট করে দিচ্ছে। এক বছর পর পর এটাকে লাইসেন্স করতে হয়, তাদের জন্য তাদেরকে টাকা দিতে হয়। আমরা যদি এটা কাজ নাই করি তার টাকা দিব কিছুর জন্য, আমাদেরকে বুঝে ফেলে ওরা টাকা নিয়ে থাকে না। আর আমরা এই ডিভাইস ব্যবহার করতে নাই পারি, তাহলে আমরা কেন এই ডিভাইস ব্যবহার করব? এই ডিভাইস আমরা টাচ বিনে ফেলে দেব, টাচ বিনে ফেলে দিলাম, আপনি ও ফেলে দিন।